আজি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। ভিন্ন প্রান্তর সমান্তরালভাবে তীর্থনগরী রামদিয়াতো অতি উলহ মালহেরে পালন করেছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। শ্রীমন্ত শঙ্করদেব সংঘর করুণাকান্ত কলিতা শাখার উদ্যোগত রামদিয়া নামপাড়াত অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। আজি জন্মাষ্টমী উপলক্ষে পুয়ার ভাগত রামদিয়ার রাজপথত ভাগবত ভ্রমণ আর সাংস্কৃতিক শোভাযাত্রা উলিওয়া হয়। শোভাযাত্রার অন্তত দিনজোড়া কার্যসূচীরে হরিনামর ধ্বনিরে মুখরিত হয় নামঘর প্রাঙ্গণ। কৃষ্ণ জয় গুরু শঙ্কর সর্বগুণকর যা কেড়ি নাহিকেও পাম তোহারি চরণক রেণু শতকোটি বারেক পরশুপনাম পরম শ্রদ্ধার বাপ বান্ধব আই মাতৃ সমস্ত। শ্রীকৃষ্ণর জন্মাষ্টমীর উপলক্ষে শ্রীমন্ত শঙ্করদেব সংঘর অনুসারে আজি কৃষ্ণর জন্মাষ্টমী ভাগে আমি শিশু কল্যাণ দিবস হিসাবে পালন একদিনা কার্যসূচীরে পালন করছো। এয়া আমার ভাগবত শোভাযাত্রার তৃতীয় চতুর্থ কার্যসূচী আর ইয়ার পিছন আমার নাম প্রসঙ্গ আছে, তারপর আমার আলস্য বিষয়ে আলোচনা আছে, প্রসাদ বিতরণ সিদ্ধ প্রসাদ বিতরণ আর আবেলি আমার দিহানামর আই সকলের দিহানাম আছে। সে আমি সমস্ত বাপ বান্ধবকেই আমি অনুরোধ জানাইছো আমার অনুষ্ঠান ভাগিত সমস্ত রামদিয়া রাইজর রাইজবাসী আর বাপ বান্ধব আই মাতৃ সমস্তই যেন আমার অনুষ্ঠানট সহযোগ করে আমাক পদধূলি অর্পণ করে তার বাবে আমি সেবা জানাইছো। হাজুর পৰা মৃদুল মজুমদার রিপোর্ট এনি ভারত 24। নিবিড় কিনো অনবর লাগি থাকা কত নো লাগি আছো, ইমান সময় হল বাথরুমতে সোমাই আছো, তোর আজিকালি কি হয়েছে বাবা, কথাটাও ভালকে নাপাত। নিচাসক্ত ব্যক্তিক নিচামুক্ত করার বাবে যোগাযোগ করুক রাষ্ট্রীয় টোল ফ্রি নম্বর 1800-1100-3। জেলা প্রশাসন আর জেলা সমাজ কল্যাণ বিভাগ কামরূপ মহানগর সরকারের দ্বারা জনহিতার্থে প্রচারিত।